তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা স্পিড পোস্টে যদি কোনো কিছু সেন্ড করে থাকেন, তো আপনারা কোনো কিছু সেন্ড করার পর তো সেখানে যখন আপনারা পেমেন্ট করে দেবেন বা স্পিড পোস্টে যখন দেবেন, তো দেওয়ার পর আপনাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট অর্থাৎ রিসিপ্ট কপি আপনাদেরকে দেবে। তো সেই আপনাদের অ্যাকনলেজমেন্ট রিসিপ্টটা যদি আপনাদের কাছে থাকে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা যখন কোনো জিনিস স্পিড পোস্টে সেন্ড করবেন তো এইরকম ধরনের আপনাদেরকে একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দিয়ে দেওয়া হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনাদেরকে ওই অ্যাকনলেজমেন্ট রিসিভে আপনাদের এই রকম একটা নাম্বার থাকবে। তো আপনারা এই অ্যাকনলেজমেন্ট রিসিভের এই নাম্বারটা দিয়ে আপনারা চেক করতে পারবেন, অর্থাৎ আপনারা যে স্পিড পোস্টে সেন্ড করেছেন সেটা কত দূর কী আছে না আছে পুরো স্ট্যাটাস কিন্তু আপনারা অনলাইনে দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা সেটা কিভাবে অনলাইনে দেখবেন, অর্থাৎ আপনারা কিভাবে এই স্পিড পোস্টের আপনারা এই নাম্বারটা দিয়ে আপনারা ট্যাগ করে দেখবেন যে আপনারা স্পিড পোস্টে সেন্ড করেছেন সেটা কত দূর আছে বা কত দূর এসে আটকে আছে, তো সেটা পুরো ডিটেলস কিন্তু আপনারা দেখতে পারবেন। যদি আপনারা কোনো জিনিস নিজেরা সেন্ড করে থাকেন বা যদি আপনাদেরকে কেউ কোনো জিনিস সেন্ড করে থাকে, তো যদি আপনাদেরকে এই ট্র্যাক আইডি অর্থাৎ আপনাদেরকে যদি এই নাম্বারটা যদি সেন্ড করে থাকে বা যদি আপনাদের কাছে স্পিড পোস্টে পাঠানোর পর অ্যাকনলেজমেন্ট রিসিভ কপিতে যে নাম্বারটা দিয়ে দেয়, তো সেই নাম্বারটা যদি আপনার কাছে থাকে তো আপনি খুব সহজেই কিন্তু এটাকে ট্র্যাক করে দেখে নিতে পারবেন যে আপনাকে যে জিনিসটা স্পিড পোস্টে সেন্ড করা হয়েছে তো সেটা কত দূর কী আছে, তো পুরো স্ট্যাটাসটা আপনারা অনলাইনে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, সেটা কীভাবে দেখবেন আজকের ভিডিওতে পুরো ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেল নতুন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে দাবি দিন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে আসার পর আপনারা এখানে লিখে সার্চ করবেন। তো যে কোনো একটা ব্রাউজারে আসার পর আপনারা এখানে ইন্ডিয়ান পোস্ট লিখে সার্চ করবেন। তো আপনারা ইন্ডিয়ান পোস্ট লিখে সার্চ করলে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথম যে অপশানটা আছে ট্র্যাক, তো আপনারা এই ট্র্যাক অপশানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু নিচের দিকে নেমে যাবেন। নিচের দিকে নেমে যাওয়ার পর এখানে আপনারা আপনাদের ট্র্যাক নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ যে আপনাদের অ্যাকনলেজমেন্ট রিসিভ কপিতে দেখবেন আপনাদের দেখালাম যে নাম্বারটা ছিল, তো সেই নাম্বারটা এখানে দেখে দেখে আপনারা বসিয়ে দেবেন। তো এখানে আপনারা ট্যাগ নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে এই ক্যাপচার কোডটা বসাতে হবে, অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন 5-1 সমান কত হবে, তো এটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে। তো আপনাদেরকে এইরকম ধরনের ক্যাপচার কোড দিবে, তো এখান থেকে আপনারা সেই ক্যাপচার কোডটা এখানে সঠিকভাবে বসাবেন। বসানোর পর আপনারা এখানে সার্চে ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনাদেরকে একদম দেখিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা যে আইডি নাম্বারটা দিয়েছেন তো এটা সেই আইডি নাম্বার এবং এটা একদম আপনাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 20-1-2020 কলকাতা জিপিওতে এখানে সেন্ড করা হয়েছে। তো এরপরে এখান থেকে কোথায় গেছে পুরো ডিটেলস এখান থেকে আপনারা হিস্ট্রিটা দেখে নিতে পারবেন। তো লাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে ইন্ডাস এসোতে এখানে এসে আটকে রয়েছে, তো 22-1-2020 এটা এখানে এসে আটকে রয়েছে। তো এরকমভাবে আপনারা অনলাইন থেকে আপনারা স্পিড পোস্টে যদি কোনো জিনিস সেন্ড করে থাকেন বা যদি আপনাকে কেউ সেন্ড করে থাকে, যদি আপনাদের কাছে ওই ট্র্যাক নাম্বারটা থাকে, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে ট্র্যাক করে স্ট্যাটাস দেখে নিতে পারবেন, পুরো ডিটেলস এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর নিচে আপনাদের সুবিধার্থে দেওয়া থাকবে, তো আপনারা ডাইরেক্ট সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। তো এখান থেকে এসে এখান থেকেও আপনারা চেক করে দেখতে পারেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম টাইপের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।